হ্যালো, আশা করি আপনারা সবাই ভালো আছেন। একটা নতুন ব্লগ নিয়ে আবার চলে এসেছি, অনেক কিছু জিনিস আপনাদের সাথে আজকে শেয়ার করব। আজকে আমরা আমাদের মালদ্বীপের ট্রিপটা আপনাদের সাথে শেয়ার করব। তো স্টার্ট করব এখান থেকে। 28th November আমাদের ফ্লাইট ছিল 9:30, প্রথমে দিল্লি তারপরে মালদ্বীপস। তো আমরা কলকাতা থেকে দিল্লি যাব, দিল্লিতে আমাদের 5 ঘন্টা লিউভার, দেন দিল্লি থেকে আমরা মালে যাব 7:30 সকাল। এখন বাজে 10:40, আমরা পৌঁছে গেছি ভেলেনা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। এখন আমরা যাচ্ছি আমাদের কোরাল লাউঞ্জের দিকে, ওখানে আমাদের একটু ওয়েট করতে হবে। ততক্ষণে আমাদের সি প্লেন আই গেস রেডি হয়ে যাবে, কিছু ভিউ আমি আপনাদের সাথে শেয়ার করছি, তারপর আমরা যাব আমাদের ডেস্টিনেশন অর্থাৎ আমাদের রিসর্ট, যার নাম হলো অ্যাটমোসফিয়ার কানিফুশি। লাউঞ্জে আমরা একটু ফ্রেশ হয়ে কিছু স্ন্যাক্স খেলাম আর সুন্দর ভিউকে এনজয় করলাম। আমাদের সি প্লেনটা রেডি হয়ে গেছে, এখন যাচ্ছি আমাদের রিসর্টে। নাও উই আর রেডি টু ফ্লাই। দেখুন সি প্লেন থেকে মালে সিটিটা কতই না সুন্দর দেখতে লাগছে। আর এখান থেকে রিসর্ট যেতে মোটামুটি 30-40 মিনিট সময় লাগবে। যাওয়ার পথে আমরা অনেক সুন্দর সুন্দর আইল্যান্ড দেখতে দেখতে পৌঁছে গেলাম আমাদের রিসর্টে। এই জাস্ট আমাদের সি প্লেনটা ল্যান্ড করলো, আর বেরিয়েই দেখি রিসর্ট থেকে একটা টিম এসছে আমাদেরকে ওয়ার্ম ওয়েলকাম জানাতে। এখন আমরা যাচ্ছি আমাদের রিসেপশনের দিকে, ওখানে গিয়ে চেক ইন করবো, দেন আমরা ফার্স্ট যাব আমাদের ওয়াটার ভিলাতে। ওয়াটার ভিলাতে যাওয়ার আগে রিসেপশন থেকে আমাদের জন্য পুরো আইল্যান্ড ঘোরার একটা ছোট্ট ট্যুর অ্যারেঞ্জ করেছে। ফাইনালি আমরা পৌঁছে গেছি আমাদের ওয়াটার ভিলাতে, এখন আমরা ওয়াটার ভিলাতে চেক ইন করতে যাচ্ছি। এই ওয়াটার ভিলাতে জাস্ট এন্টার করলাম আর দেখি আমাদের লাগেজ অলরেডি পৌঁছে গেছে। এখন আমি আপনাদেরকে আমাদের এই সুন্দর ওয়াটার ভিলাটাকে একবার ঘুরিয়ে দেখাচ্ছি, আসুন।
বেড থেকে নেমেই আমি দেখতে পাচ্ছি একটা সুন্দর ওশন ভিউ, আর তার সাথে আছে একটা বিউটিফুল প্রাইভেট পুল। বাজে এখন 5:30, আমরা এখন সুন্দর সানসেট এনজয় করছি উইথ আর কমপ্লিমেন্টারিজ। সারাদিনের জার্নির পর আমরা খুব টায়ার্ড, তাই একটু রেস্টের পর এখন আমরা বেরোচ্ছি আমাদের আইল্যান্ড ভ্রমণে। এই হোয়াইট স্যান্ড বিচ আর সুন্দর লাইটসগুলো একটা অসাধারণ বিউটি ক্রিয়েট করেছে, যেটাকে আমরা অনেকক্ষণ ধরে এনজয় করার পর এখন আমরা যাচ্ছি এখানকার পুল সাইড বারে এখানকার প্রাইভেট ভেহিকল করে। এত সুন্দর একটা অ্যাম্বিয়েন্স আমরা এতক্ষণ এনজয় করলাম, সত্যি বোঝাও গেল না যে টাইমটা কোথা দিয়ে কেটে গেল। এখানে আমরা হালকা কিছু স্ন্যাক্স করলাম, এখন আমরা যাচ্ছি আমাদের ওয়াটার ভিলার দিকে। হাঁটতে হাঁটতে এখন চলে এসেছি আমরা আমাদের ওয়াটার ভিলার এন্ট্রান্স পয়েন্টে। এই ব্রিজটি আমাদের ওয়াটার ভিলাটাকে কানেক্ট করেছে। ব্রিজের ওপর দিয়ে চলতে চলতে হঠাৎ করে মনে হলো এই ব্রিজটাকে আরেকটু ভালো করে ঘুরে দেখি আর সাথে আপনাদেরকেও দেখাই। বাজে এখন 10টা, আমরা চলে এসেছি এখানকার মেইন রেস্টুরেন্ট দ্য স্পাইস। এটা এখানকার একটা মাল্টি কুজিন রেস্টুরেন্ট। এখন আমরা সুন্দর সমুদ্রটাকে উপভোগ করতে করতে আমাদের ডিনারটা করব। আজকের এই সানি ওয়েদারে এখন আমি চলে এসেছি আমাদের প্রাইভেট পুলে উইদাউট ফ্লোটিং ব্রেকফাস্ট। এই ব্রেকফাস্টের মেনুটা আমরা কালকে রাতে অলরেডি ডিসাইড করে রেখেছিলাম যে আজকে সকালে আমরা ইংলিশ ব্রেকফাস্ট নেব। দেখতেই পারছেন ওদের প্রেজেন্টেশনটা কতটাই সুন্দর, আর এখানে অনেক টাইপের ফুড ওরা আমাদেরকে দিয়েছে, যেটা দেখে আমার সত্যিই রেজিস্ট হচ্ছে না। আমি এখন ফার্স্টে ব্রেকফাস্টটা করব, দেন আমরা যাব সিতে সুইম করতে। যখন রুমে ফিরলাম দেখলাম রুমটা খুব সুন্দর করে ডেকোরেট করা। এই ডেকোরেশনটা মেইনলি ওরা আমাদের সেকেন্ড অ্যানিভার্সারির জন্য করেছে।
বেডটাকে সুন্দর করে ফ্লাওয়ার্স দিয়ে সাজিয়েছে, বাথরুম সুন্দর করে ডেকোরেট করেছে। আপনাদেরকে পুরো ডেকোরেশনটা একবার ঘুরে দেখাচ্ছি। দুপুরের হেভি লাঞ্চ অ্যান্ড রেস্টের পর এখন আমরা বেরিয়ে পড়লাম কিছু অ্যাক্টিভিটির জন্য। আজকে আমাদের চেকলিস্টে আছে ফিশিং, তাই এখন আমরা যাচ্ছি আমাদের জেটির দিকে। ওখানে আমাদের জন্য ওয়েট করছে আমাদের ফিশিং বোট। ওই ফিশিং বোটে করে আমরা যাব ডিপ সিতে। তো চলুন দেখা যাক আজকে কী কী ফিশিং করা যেতে পারে। দেখতেই পাচ্ছি আমরা উঠে পড়েছি আমাদের ফিশিং বোটে। এখন আমরা যাচ্ছি মিডল অফ দ্য ওশন, ওখানে গিয়ে ওরা আমাদেরকে ফিশিং কিট দেবে পার্সনালি। সেখান থেকে আমরা আজকে দেখব আমরা আজকে কী কী মাছ ধরতে পারি। এখন বাজে 4:30, আমরা অলমোস্ট আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছি। এরপরে আমরা করব ফিশিং, কিন্তু তার আগে আমি আপনাদের একটু এত সুন্দর একটা সানসেট দেখাতে চাই। ফাইনালি উই গট আ ফিশিং কিট, আর দেখতেই পাচ্ছেন আমি অলরেডি ফিশিং করা স্টার্ট করে দিয়েছি। এই বোটে আরও যারা আছে তারা অলরেডি ফিশিং করা স্টার্ট করে দিয়েছে। এর মধ্যে একটা খুব ইন্টারেস্টিং জিনিস হয়েছে, দেখতেই পাচ্ছেন একটা বেবি শার্ক আমরা অলরেডি ধরে ফেলেছি, কিন্তু কিছু টাইম পরে ওটাকে আবার আমরা রিলিজও করে দিয়েছি। আমরা আরও কিছুক্ষণ ফিশিং করার পর ওরা আমাদের হালকা স্ন্যাক্স দিল, দেন আমরা কিছু ফটোশ্যুট করে এখন আমরা আবার রিসর্টের দিকে ব্যাক করছি। আমরা যখন ব্যাক করি বোট থেকে তখন দেখি দুটো খুব ফ্রেন্ডলি স্টিংরে ওখানকার দুটো স্টাফের সাথে খেলা করছে, এবং যখন আমরা ওদেরকে জিজ্ঞেস করলাম তখন তারা বলল যে তারা রোজ বিকালে এইভাবেই তাদের সাথে খেলা করে। তাহলে আজকের জন্য এখানেই টাটা, আবার দেখা হচ্ছে আমাদের মলদ্বীপসের সেকেন্ড পার্টে।